কোনো পুজো করতে গেলে, বিশেষ করে শক্তি পুজো তো আছেই, দুর্গা কালী জয় যে কোনো শক্তি পুজোয় আমরা এই ভূত প্রেতদের উদ্দেশ্যে মাস ভক্ত বলিদান করি। মাস ভক্ত বলিদান একটা কলা পাতায় বা কোনো পাত্রে আতর চিয়াল, দই, হলুদ, রক্ত, চন্দন, গন্ধাদি দ্রব্য দিয়ে আমরা তাদের উদ্দেশ্যে ওই ভূত ওই ভূত এই শক্তি দেবতার পুজো করতে গেলে ভূত ভূত সংসর্গদের উদ্দেশ্যে ভূত শুদ্ধি দিতে হবে, তারা পুজো সম্পূর্ণ হবে না। সেইটা আমরা যখন নিবেদন করি যে এত সময় মাস এবং মাস কলাই, মাস কলাই কলাইটা হচ্ছে একটা আঁশ জাতীয় জিনিস, হ্যাঁ, তা কলাইটা দেওয়া হয়, দিয়ে সেই ভূতদের উদ্দেশ্যে বলা হয় যে ওম অপসর্পন্তু তে ভূতা যে ভূতা ভুবি সংস্থিতা, এই ভূলোকে যে সমস্ত ভূত প্রেত যাদের চোখে দেখি না, যারা বিভিন্ন রকম, সে একটা কীট কীটও হতে পারে, একটা পিঁপড়েও হতে পারে, একটা অন্য কোনো যে জীবই থাকুক না কেন, এই জগতে সবসময় চলছে, যে ভূতা তে ভূতা ভুবি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তার হস্তে নশান্ত শিবাজ্ঞা, তাদের উদ্দেশ্যে আমরা এটা লিখছি যাতে কোন রকম বিঘ্ন না হয়। বলছে বেতালাশ্চ পিশাচশ্চ, বেতাল পিশাচ বসন্তত্র ভূতলে, হ্যাঁ, এই ভূগুলোকে বেতালশ্চ বিতাশশ্চ বসন্তত্র ভূতলে তে গৃহন্ত মায়াদত্ত বলি রেশ প্রসাদিত, এই যে তোমাদেরকে যে উদ্দেশ্যে যে বলি দিচ্ছি বা যেগুলো দিচ্ছি যেটা তুমি সেটা গ্রহণ কর। তাহলে বলছে বেতালশ্চ পিশাচশ্চ যে বসন্তত্র ভূতলে তে গৃহন্ত মায়াদত্ত বলি রেশ প্রসাদিত ওং গন্ধ পুষ্পাদ্বয় বলিভিস্তর্পিতাস্তথা দেশাদশমাদ বিনিশ্চিত্তু পশ্যন্ত মৎপিতা, এই বলে সেই ভূত শুদ্ধির আমরা ভূত সেই যেটা আতর চিয়াল, দই, হলুদের গুঁড়ো, লাল চন্দন, গন্ধ পুষ্প, মাস কলা ইয়ে দিচ্ছি, দেওয়ার পরই তখন আমরা ওই শ্বেত সর্ষে, বলে না সর্ষে দিয়ে ভূত তাড়ানো হয়, এখানে শ্বেত সর্ষে সর্ষে দিয়ে আমরা সেই শ্বেত সর্ষেটা দশটা পাক মানি এবং অপসর্প যে ভূতা ভূমি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তার হস্তে নশান্ত